কেজিএন গোট ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের যে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এছাড়া এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ, আমার চ্যানেলটি পুরোপুরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন ভিডিও আমরা আপডেট দিতে থাকি, সমস্ত নোটিফিকেশন আপনারা যাতে পান। তো আজকের যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটি হচ্ছে ছাগলের ডায়রিয়ার ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন এবং এর কি কি কারণে ছাগলের ডায়রিয়া হয়, সমস্ত কিছু আজকে আমি আলোচনা করব। এই ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন যে রাজস্থানের আমরা লটটা নিয়ে এসেছিলাম, সেই লটে আমরা এই গুজরির পাঁঠাটিকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার 3 থেকে 4 দিন পরে এর প্রচুর জলের মতো পাতলা পায়খানা হচ্ছিল, আপনারা পিছনটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, কন্টিনিউ এ 9 দিন পাতলা জলের মতো পায়খানা করেছে, ঠিক আছে। তো এর অবস্থা এরকমই কন্ডিশন হয়ে গেছিলো যে আমরা এর আশা ছেড়ে দিয়েছিলাম। তো একে আমরা ট্রিটমেন্ট করেছি কি দিয়ে সেটি আজকে আমরা আপনাদের কাছে বলবো। প্রথম হচ্ছে এর কারণ, কি কি কারণে ডায়রিয়া হয় আমি সেটা আগে বলে দিই। কোনো ছাগল ধরুন কোনো এক জায়গা থেকে আপনি নিয়ে এসছেন, সেখানে সে হরিপত্তি বা জো খেত, আমি নিয়ে এসে তাকে যদি অন্য কোনো সাডেনলি যদি তার ফিডের মধ্যে চেঞ্জেস নিয়ে আসি, তাকে যদি আমরা অন্য কোনো খাবার দিই, তাহলে তার রুমেনের মধ্যে যে পিএইচ লেভেল থাকে সেই পিএইচ লেভেল আনব্যালেন্স হয়ে যায় এবং সেই কারণে তার ডায়রিয়া হতে পারে, তার ডাইজেস্টিভ প্রবলেম এসে যায়। আরেকটি কারণ হচ্ছে যে রুমেনের মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া এবং কিছু ব্যাড ব্যাকটেরিয়া থাকে, যদি ব্যাড ব্যাকটেরিয়ার লেভেল যদি বেড়ে যায়, তার লোড যদি বেড়ে যায়, সেই কারণেও ব্লাডি ডায়রিয়া হতে পারে। কক্সিডিয়াল নামক এক ধরনের ভাইরাস আছে, যে ভাইরাসের কারণেও এদের ব্লাডি ডায়রিয়া বা রক্ত আমাশা হতে পারে। এছাড়া যদি কোনো ছাগল পচা বা অন্য কোনো খারাপ জিনিস, এমন কিছু জিনিস খেয়ে নেয় যেটি সে হজম করতে পারে না, সেই কারণেও তার ডায়রিয়া হতে পারে। এছাড়া যদি কোনো ছাগল দানা খাবার খুব বেশি খেয়ে নিয়েছে, সেটি সে হজম করতে পারছে না, সেই কারণেও তার ডায়রিয়া হতে পারে। আরেকটি ডায়রিয়ার কারণ হচ্ছে যে পিপিআর যখন হয়, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের মধ্যবর্তী যে জাংশন থাকে, সেই জাংশনকে আমরা সিকাম বলি, সেই সিকামে খুব ঘা হয়ে যায়, সেই কারণে ছাগলের পাতলা পায়খানা, তখন দেখবেন প্রচণ্ড গ্যাস থাকবে পাতলা পায়খানা। যখন পিপিআরে যখন ছাগল চলে যাবে, তার শরীরে 106-105 টেম্পারেচার থাকবে, তার সাথে সাথে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হবে। এর কিন্তু টেম্পারেচার ছিল না, শুধুমাত্র ডায়রিয়া ছিল। তো শুধুমাত্র যদি ডায়রিয়া থাকে, টেম্পারেচার যদি না থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এর কোনো ভাইরাল ডিজিজ নয়, এর খাবারের থেকে সমস্যা। তো একে আমরা যে ট্রিটমেন্টটি দিয়েছিলাম, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কী কী ট্রিটমেন্ট আমরা তাকে দিয়েছিলাম। প্রথম আমরা তাকে ডিওয়ার্মিং করাই। অনেক সময় কি হয়, পেটের ভিতরে যখন কোনো যদি কৃমি থাকে, সেই কারণে অনেক সময় ডায়রিয়া হয়, পাতলা পায়খানা জলের মতো হয়। তো আমরা তাকে অ্যাট ফার্স্ট কী করেছিলাম, হেলমি গার্ড দিয়ে তাকে ডিওয়ার্মিং করাই। তারপরে আমরা তাকে ব্যালেন্সল পাউডার, ব্যালেন্সল খুবই একটি ভালো কাজ করে এই পাউডারটি। ব্যালেন্সল পাউডার হচ্ছে আপনার ইন্টেস্টাইনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, স্টুল বা পায়খানা যদি পাতলা হয়, তো সেসব ক্ষেত্রে পায়খানাকে শক্ত করার জন্য, তার শরীরের মধ্যে এনার্জি আনার জন্য ব্যালেন্সল পাউডার খুবই ভালো কাজ করে। এই পাউডারটি আপনারা দেখে রাখুন, প্রত্যেকটা ফার্মারকে আমি রিকোয়েস্ট করব এই পাউডারটা আপনারা 1টি বা 2টি ফাইল সবসময় আপনাদের ফার্মে রাখবেন। অত্যন্ত ভালো কাজ করে ব্যালেন্সল পাউডার, দাম হচ্ছে 100 গ্রামে 230 টাকা। তো এই পাউডারটি দেওয়ার নিয়ম হচ্ছে, আপনারা 1 লিটার উষ্ণ গরম জলে 100 গ্রাম পাউডারকে বা 2 লিটার উষ্ণ গরম জলে 100 গ্রাম পাউডারকে দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। দেখবেন পাউডারটি আরারোট যেমন আমরা ঘুলি, সেই পিচের মতো হয়ে যাবে,
গাঢ় গাঢ় অবস্থায় যে ছাগলটির ডায়রিয়া হচ্ছে সে যদি নিজে খেয়ে নেয়, এটি খুবই টেস্টি লাগে খেতে, সে যদি নিজে খেয়ে নেয় তাহলে ভালো, আর যদি খেতে না চায় তাহলে আপনি ড্রেঞ্চারে করে তাকে আস্তে আস্তে করে পুরোটা খাইয়ে দিবেন। তো এক লিটার, অন্তত এক লিটার খাওয়ানোর চেষ্টা করবেন। যদি এক লিটার না খায় অন্তত 250-500 ml অবধি তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। এটি যদি সে খেয়ে নেয় তাহলে মোটামুটি সে রিকভার হয়ে যাবে। এরপরে সারাদিনের তার যে জল আমরা তাকে দিয়েছি সেই জলে আমরা তাকে ইলেকট্রোল পাউডার দিয়েছি, ঠিক আছে। এই ইলেকট্রোল পাউডার তার জলের মধ্যে জলকে হালকা ফুটিয়ে তাকে ঠান্ডা করে ইলেকট্রোল পাউডার দিয়ে তাকে গুলে রাখবেন এবং ড্রেঞ্চারে করে আপনি তাকে 50 ml 50 ml করে এক ঘন্টা ছাড়া ছাড়া দিতে থাকবেন। নেক্সট হচ্ছে আমরা তাকে পায়খানার জন্য দিয়েছি সালফাডিমেডিম ট্যাবলেট। সালফা বোলাস আপনারা বললে ভেটেরিনারি মেডিসিনে পেয়ে যাবেন, বায়োট্রিম ডিএস বোলাসও বললে আপনারা পেয়ে যাবেন। সালফা গ্রুপের যে কোনো মেডিসিন আপনারা তাকে পায়খানার জন্য দিতে পারেন। এরপর আমরা তাকে অ্যান্টিবায়োটিক একটি ট্যাবলেট দিয়েছি, এটি দেখুন, অফ্লাকাইন ওজেট। অফ্লাকাইন ওজেট হচ্ছে আপনার অফ্লাক্সিন এবং ওরিনডাজল বোলাস, এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। পেটের মধ্যে যদি কোনো রকমের কোনো ব্যাকটেরিয়াল সমস্যা থাকে তাহলে এটি খুবই ভালো কাজ করে। সালফাডিমেডিম হাফ ট্যাবলেট আপনারা দেবেন, আর এটি আপনাকে হাফ দিতে হবে, এটি হাফ করে আপনাকে সারাদিনে দুবার দিতে হবে। এর সঙ্গে আমরা তাকে দিয়েছি অ্যাট্রোপিন সালফেট ইঞ্জেকশান। অ্যাট্রোপিন সালফেট ইঞ্জেকশান আগে ভেটেরিনারিতে পাওয়া যেত আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এখন আপাতত পাওয়া যায় না। তাই আমরা হিউম্যানের যে অ্যাট্রোপিন সালফেট ইঞ্জেকশান হয় সেই অ্যাট্রোপিন সালফেট ইঞ্জেকশান আমরা তাকে 2 ml ইন্টারমাসকুলার করেছিলাম। তো অ্যাট্রোপিন সালফেট হচ্ছে বিভিন্ন পয়জনিং কেসে এটি খুবই ভালো কাজ করে, ফুড পয়জনিং বলুন বা অন্য কোনো কিছু, যদি সে পোকামাকড় এমন কোনো জিনিস খেয়ে নিয়েছে তার পেটের মধ্যে যদি কোনো পয়জন হয়ে গেছে, তো সেক্ষেত্রে অ্যাট্রোপিন সালফেট খুবই ভালো কাজ করে। তো এটি আমরা তাকে 2 ml দিয়েছিলাম। তার সাথে সাথে তার রুমেনের যে pH লেভেল, সেই pH লেভেলকে ঠিক করার জন্যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক সাথে কিছু ভিটামিন এবং মিনারেলসের সংমিশ্রণে বায়োবুস ট্যাবলেট আছে। তো তার রুমেনের pH লেভেলকে ঠিক করার জন্যে তাকে আমরা বায়োবুস্ট হাফ করে দিনে দুবার দিয়েছিলাম। এর সঙ্গে আমরা যখন দেখছি তার পায়খানা টাইট হয়ে আসছে আমরা তাকে দিয়েছিলাম লেক্সাবাল 10 ml, লেক্সাবাল 10 ml, এবং যখন পুরোপুরি সে সুস্থ হয়ে এসছে তারপরে আমরা তাকে কার্মোজাইম চালাচ্ছি, কার্মোজাইম 10 ml করে তাকে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। তো এটি হচ্ছে আপনার ডায়রিয়ার পুরোপুরি ট্রিটমেন্ট। এবার বলি যদি কোনো ছাগল PPR-এ চলে যায়, তো PPR-এর ডায়রিয়ার ট্রিটমেন্ট আপনারা কীভাবে করবেন, সেম এরকম প্রসেসেও করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে ইন্টারমাসকুলার আরও কিছু ইঞ্জেকশন করতে হবে। যদি টেম্পারেচার আপনার 105-এর উপরে থাকে আপনি তাকে PPR-এ আমরা যে অ্যান্টিবায়োটিকটি ইউজ করি সবথেকে ভালো সেটি হচ্ছে মার্বোফ্লোক্সাসিন অথবা ইন্টারসেপ্ট ট্যাজো। সেপ্ট্রি একজনের সঙ্গে ট্যাজোভেক্টামের কম্বিনেশনে আপনারা ইন্টারসেপ্ট ট্যাজো, ভিটাসেপ্ট ট্যাজো অথবা প্লেন সেপ্ট্রি একজন, অথবা আপনারা সবথেকে ভালো হয় যদি মার্বোফ্লোক্সাসিন ইউজ করেন। অনেক সময় আমরা দেখি সেপ্ট্রি একজন এবং মার্বোফ্লোক্সাসিন কাজ করে না, অনেকের ক্ষেত্রে কি হয় বডির মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে নেয়। ইন্টারসেপ্ট যেহেতু খুবই প্রচলিত একটি মেডিসিন, তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু ডিফারেন্ট টাইপের মেডিসিন বা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। তো আমরা টাইলোসিনের সঙ্গে জেন্টামাইসিনের কম্বিনেশন, টাইলোসিন 2 ml, জেন্টামাইসিন 2 ml একসঙ্গে মিশিয়ে আমরা তাকে দিয়ে দেখেছি, রেজাল্ট খুবই ভালো। তবে সেক্ষেত্রে প্রত্যেকটি মেডিসিন আপনারা যখনই ইউজ করবেন একটি ভেটেরিনারি চিকিৎসকের সুপরামর্শ নিয়ে তবে ইউজ করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পেট ফাঁপা বা ব্লটিংয়ের চিকিৎসা করবেন। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।